বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি আপনাদের সাথে মিলন মহনা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব মজা করে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে এই চাল কুমড়া চাল কুমড়া দিয়ে ভাজি ভাজি রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় দর্শক আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা দেখে নিতে পারবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করছেন আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের কোভিড থেকে ভালোবাসা জানাচ্ছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনাদেরকে সবিনয়ে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন লাইক দিন কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজনের মাঝে একটু শেয়ার করুন আমার চ্যানেলটির সাথে থাকতে বলুন সহযোগিতা করতে বলুন এই মুহূর্তে যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন সই সালামতে থাকুন নিরাপদে থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন আপনারা অনেক অনেক ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে এই রেসিপিটি শুরু করতে যাচ্ছি আর দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনেরা আমার ভিডিও দেখেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি তাহলে এবার আমি রান্নাটি শুরু করি এই যে চাল কুমড়া এটার অর্ধেকটা আমি কেটে নিয়েছি চুরি ঝুরি করে কেটে নিয়েছি এই যে চাল কুমড়াটা এটা আমি এটা দিয়ে আজকে চিংড়ি মাছ ভাজি ভাজি রান্না করবো খুব মজার এই ভাজি রান্না করবো হয়তো অনেকেই খেয়ে থাকেন চাল কুমড়াতে ভাজি আমি এই চাল কুমড়ার হাফ পোষণ নিয়েছি আর এই যে চিংড়ি বেছে নিয়েছি এই চিংড়ি দিয়ে এই চাল কুমড়াটা খুব মজার একটা ভাজি তরকারি এটা রান্না করব। ভাজি আর কি ভাজি রান্না করব। এই যে আমি মশলা পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু গুছিয়ে নিয়েছি আর কিছু জিরা দারচিনি আর তেজপাতা নিয়েছি আমি ভাজিতে ইউজ করব। এখন আমি একটা প্যানে আমি তেল দিয়ে এক কাপের মতো ছোটো কাপে এক কাপে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম দিয়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপরে বাদ বাকি উপকরণ মিলাবো এবং আমি বলে দেব তখন কী কী দিলাম একটু নরম হয়ে এসেছে এই যে তেলে দিয়েছি নরম হয়ে এসেছে এখন আমি এই পর্যায়ে এই যে মশলা যে যেগুলো ছিল জিরা তেজপাতা আর দারচিনি এটা এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে ভালো লাগবে আর আস্ত জিরা তো দানা দানা ওইটা একটু দাঁতের নিচে পড়লে ভালো লাগবে ভাজিটি খেতে খুব ভালো লাগবে এবার আমি কাঁচামরিচ দিব এই যে কাঁচামরিচ ফালি কয়েকটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নেব ঝাল খুব বেশি আমি এতে দিবো না কারণ ভাজিতে বেশি ঝাল হলে ভালো লাগবে না এই জন্য একটু হালকা রাখলাম এইভাবে রেখে আমি ভেজে নিচ্ছি এই যে ভাজা আমার হয়ে গিয়েছে সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়েছে খুব টেস্টি হবে এই ভাজিটা এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম আমি চিংড়ি কিন্তু এখনও দেই নাই আমি দিব পরে দিব এখন আমি চাল কুমড়াটা ছেড়ে দিলাম ওই পেঁয়াজ মরিচ ভাজা মশলা সহজে ভেজেছি আমি কিন্তু কোনো বাটা মশলা এতে ইউজ করব না এখন একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম যদি লাগে দিব একটুখানি হলুদ দিয়ে দিলাম ভাজিতে খুব বেশি হলুদ দিব না হালকা হলুদে এর মধ্যে কোনো বাটা মশলা আমি ইউজ করব না ভাজি তো ভাজিতে হয়তো আমরা অনেকেই করি না আবার অনেকেই করে থাকে কিন্তু আমি ভাজিতে কোনো বাটা মশলা দিই না এই যে আমি চুলায় বসিয়েছি সফট হয়ে এসেছে পানি ছেড়ে দিয়েছে শালকুমড়ায় তো পানি ছেড়ে দেয় আমরা সবাই জানি এই যে পানি ছেড়ে দিচ্ছে এটা শুকিয়ে নেব পুরা এটা তো ভাজি তাই জন্য এটা শুকিয়ে নেব খুব মজার একটা ভাজি হবে এটা এখন আমার চুলায় ওটা থাকুক এখন আমি একটা প্যানে আমি একটু তেল দিয়ে নেবো চিংড়িটা ভেজে নেবো আর কি দেখতে থাকুন খুব মজা হয়ে থাকে আর চিংড়িটা ভেজে নিলে তাহলে কোনো আলাদা বাজে কোনো গন্ধ আসবে না খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে চিংড়িটাই খুব ভালো হবে টেস্টি হবে এই যে পিঁয়াজে এখন আমি এই চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম জাল আমি একটু কম দিব এই জন্য ভাজিতে অত কিন্তু দেই নাই এখন আমি চিংড়িগুলি ছেড়ে দিলাম এটাতেও আমি কোনো বাটা মশলা ইউজ করব না এমনিতেই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে একটুখানি লবণ দিয়ে দিলাম পিঁয়াজ মরিচ লবণ দিয়ে নিলাম চিংড়িতে এমনিই কিন্তু পিঁয়াজ মরিচ আর একটু এই যে একটু হলুদ দিয়ে নিলাম সবই পরিমাণে কম চিংড়ির আন্দাজে দিয়ে দিলাম ওখানে চাল কুমড়ার আন্দাজে দিয়েছি এখানে দিয়েছি আমি এই চিংড়ি চিংড়ির আন্দাজে কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ এই দিয়ে নিলাম আমি শুকনো মরিচের ফাঁকিটাও কিন্তু ইউজ করব না এতে এইভাবেই রান্না করলে ভাজি খুব মজার একটা ভাজি রান্না হবে এর সাথে শুধু ডাল হলেই ভাত খাওয়া যাবে আর যদি এমনিও খেতে চান ভাজি ভাজি আর ভাত গরম ভাতের সাথে খুব মজার একটা রেসিপি এটা এটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে এরকম এই চাল কুমড়া ভাজি খুবই মজার একটা আর আমি পুরোপুরি কিন্তু শুকিয়ে নেব খুব বেশি ভাজে একদম ভেজে ফেলবো না আবার খুব পানি পানি থাকবে না শুকিয়ে নেব পানিটা তাহলে অনেক মজা হবে এখন চিংড়িটাও আমি ভেজে নিচ্ছি কিন্তু কোনো পানি কিন্তু দেই না এতে ভাজিতেও আমি কোনো পানি দেবো না আমি চিংড়িতেও পানি দিব না এটা শুধু ভেজে নিব এখন চিংড়ির একটা সুন্দর ফ্লেভার আমি পাচ্ছি অনেক মজা হবে আমি যেমনটা চাই তেমনটাই হয়েছে এরকম করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে ভেজে নেবো সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি নামিয়ে রাখবো চিংড়িটা কোনো পানি আমি রাখবো না এই জন্য সুন্দর করে এটা ভেজে নিচ্ছি অনেক মজা হবে এই চিংড়ি দিয়ে চাল কুমড়া ভাজি অসাধারণ খেতে খুব টেস্টি যারা খেয়েছি আমরা তারা তো জানি যারা যারা খেয়েছেন তারা জানেন আর যারা নাই তাদের জন্য বলছি ট্রাই করবেন একদম সহজ রান্না অথচ খেতে অপূর্ব খুব মজাদার একটা রেসিপি এটা এই যে ভাজিটা আমি মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিচ্ছি আবার রেখে দিচ্ছি এভাবে কোনো পানি তো অ্যাড করিনি কুমড়া থেকে যা পানি বেরিয়েছিল ওগুলোই আমি এখন শুকিয়ে নিচ্ছি আর লবণটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে লবণটা যেন বেশি না হয় এগুলো লাউ চাল কুমড়া এগুলো তরকারিতে লবণ বেশি হলে ভালো লাগবে না একদম একটু মুখে দিয়ে দেখে নিলেই ভালো হবে লবণ লবণ হলে ভালো লাগে না এই ধরনের তরকারিগুলি মানে একটু লবণ কম তারপরে ঝালটাও খুব বেশি দেয়া যায় না ভালো লাগবে তাহলে ভাজিটা খেতে ওই যে জিরে আসে আসতো এটাতে ভালো লাগবে এবার আমি যে ভেজে রাখলাম চিংড়িটা এটা এখন ওই ভাজির সাথে মিলিয়ে দিব এই যে দেখুন এখন আমি চিংড়িগুলি ছেড়ে দিচ্ছি ভাজি ভাজি আমার প্রায় মানে শুকিয়ে এসেছে নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন আমি চিংড়িতে ভেজে নেব খুব মজার একটা ভাজি তরকারি এটা আমার হয়ে যাবে খুব টেস্টি খুবই মজাদার একটা ভাজি এটা হবে আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা দেখুন প্রতিদিন আমি ভিডিও ছাড়ি ভিডিওগুলি আপনারা একটু দেখুন এবং লাইক দিন কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনার একটা মূল্যবান কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে এবং আনন্দের সাথে ভিডিও দিতে সাহায্য করবে আমি তাহলে আনন্দের সাথে ভিডিও দিলে যে কোনো জিনিস ওই যে বলেছিলাম ভাজি হোক আর ভর্তা হোক এটাও আনন্দের সাথে শেয়ার করলে অনেক ভালো হয় অনেক সুন্দর হয় সেই জিনিসটা এই জন্য বলছি যে একটু আপনারা কমেন্ট করবেন আর লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করবেন রান্নার ভিডিও টেনে দেখবেন না টেনে দেখলে কোনো অংশ বাদ গেলে রান্নায় টেস্ট পাবেন না ওভাবে করতে গেলে ভালো হবে না আর পুরো ভিডিওটাই দেখুন আমিও তাহলে খুশি হব আনন্দিত হব ভালো লাগবে আমার আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা একটু রিকোয়েস্ট আমার যে আপনারা পুরো ভিডিওটি দেখুন একটা ডিশে আমি বেড়ে নিয়েছি ভাজিটা আমার হয়ে গিয়েছে এই যে দেখুন শুকিয়ে গিয়েছে আমি কিন্তু খুব পোড়া পোড়া করি নাই আবার একদম কাঁচা কাঁচা রাখি নাই খুব সুন্দর একটা ফ্লেভার আসার পরে আমি নামিয়ে নিয়েছি সুন্দর একটা ভাজি হয়েছে যে কাউকে এটা খাওয়ালে পছন্দ করে খাবে ভালো লাগবে খেতে আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমি এরকম যে কোনো জিনিসে অনেক নিত্য নতুন রান্নাও দিয়ে থাকি পুরনো মা চাচিরা যেভাবে রান্না করতো ওগুলোও করে থাকি প্রতিদিন আমি কিন্তু ভিডিও দিই আপনারা আমার ভিডিওগুলো একটু দেখুন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি তাহলে আনন্দের সাথে ভিডিওগুলি দিতে পারবো আর আবারও রিকোয়েস্ট করি রান্নার ভিডিও টেনে দেখবেন না পুরো ভিডিওটি আপনারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন রিকোয়েস্ট করছি বারবার কথাটি একটু আপনারা অন্যভাবে নেবেন না আপনারা আমার 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 কথাটি একটু শুনে আমি আমি যেহেতু একটু কষ্ট করেই তো ভিডিওটি করি বা দিই আপনারা একটু দেখুন খুব বেশি সময়ের ভিডিও না একটু দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আপন করে নিন আমিও আপনাদের মাঝে থাকতে চাই আপন হয়ে থাকতে চাই আমার পরিবারের অংশ মনে করি আপনারা আমার সাথেই থাকুন আর প্রতিদিনের ভিডিওগুলি দেখুন এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা জানাচ্ছি দেখুন ভাজিটি দেখুন কিন্তু একটুও পানি নেই আমি শুকিয়ে নিয়েছি আবার পোড়া পোড়া পোড়াও করি নেই এই জন্য একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি অনেক অনেক মজা হবে ভা ভাজিটা যদি লবণটা ঠিক রাখা যায় লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না লবণটা একটু দেখে দেখে একটু কম কম করে দিলেই হবে দেখে একদম পরিমাণ মতো আর প্রথমে প্রথমে তো কুমড়া অনেকগুলি থাকে পরে কিন্তু ভাজার সঙ্গে সঙ্গে পানি শুকিয়ে যায় কুমড়াও কমে যায় এই জন্য লবণটা একটু দেখে দিলে ভালো হবে আশা করি ভালো লাগবে আপনাদের আর আমি হয়তো বিদায় নিয়ে নিব যে কোনো মুহূর্তেই আপনারা যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন সহি সালামতে থাকুন পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিয়ে নেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ